মিডল ক্লাস কিংবা টোটাল সোসাইটিটা এত লেয়ার হয়ে গেছে আর কি, মানে এটা শুধুমাত্র মানে অনেকগুলো শেড আছে আর কি, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো নাই, এখানে গ্রেও বলা যাবে না, অনেকগুলো লেয়ার আছে। তো আমি এই লেয়ারগুলো ধরার চেষ্টা করেছি যে একটা ইটস এ ডিভাইডেড সোসাইটি এবং উইথ মাল্টিপল লেয়ার্স। তো এটা এবং চোরা স্রোতের মধ্যে আপনি বলতে পারেন সব গল্পের ভিতরে এগুলো আছে। আমরা আলাপ করছিলাম তাহেরকে কিভাবে আপনি আচ্ছা নিয়ে আসলেন। তো এই সূত্র ধরেই আমি যখন মানে ছোট গল্প অনেকদিন লিখছি, একটা উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছিলাম, এবং আমি যেটা ভাবছিলাম যে একটা ডেফিনেটলি আমি হয়তো ঠিক তথাকথিত রাজনৈতিক গল্প লিখিনি বা রাজ মানে কিন্তু রাজনীতি তো কনস্ট্যান্ট আছে, কোনো না কোনোভাবে বাইরে আমাকে প্রভাবিত করছে, বাংলাদেশের রাজনীতিকে খুব ঘনিষ্ঠভাবে দেখছি অনেক দিন ধরে, বোঝার চেষ্টা করছি আর কি। তো বলতে পারে যে আমি প্রথম যে উপন্যাসটা চিন্তা করলাম যে আমি একটা আমার এই এই যে চোরা স্রোতের কথা বললেন আপনি, এই চোরা স্রোতটাকে আমি অবভিয়াস করতে চাই, হ্যাঁ, যে আমার এই উপন্যাসটার মধ্যে দিয়ে আমি এটাকে এতদিন যেটা একটা হিডেন হিসাবে আমি প্রেজেন্ট করেছি এটাকে সার্ভিসে আনতে চাই। তো বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন মানে পলিটিক্যাল একটা জায়গাটাকে বোঝারও একটা চেষ্টা ছিল আরো একটু ভালোভাবে আর কি, এবং কোনো একটা ক্যারেক্টার দিয়ে আমি সেটাকে বোঝার চেষ্টা করছিলাম, এখানে কিছু কাকতালীয় ব্যাপারও বলতে পারেন যে হয় আর কি, মানুষ লেখার মানে লেখা তো একেবারে সবসময় জীবন যেমন কোইন্সিডেন্সের ভূমিকা থাকে অনেক, যেটা হয়েছিল আমি ওটার সূত্রে একটু বলি আর কি। হ্যাঁ, যে কি করে মানে আমি একটা আমি কাজ করতাম হচ্ছে একটা উন্নয়ন সংস্থা ব্র্যাকের গবেষণা বিভাগে কাজ করতাম, তো সে আমার কাজ ছিল মূলত গ্রামের, আমি তো স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আমার কাজ ছিল। তো সেখানে আমার জুনিয়র আমার টিমের একটা জুনিয়র মানে গবেষক হিসেবে আমি রিক্রুট করেছিলাম এই মিশুকে, তাহেরের ছোট ছেলে যে আর কি, ওই আবু হাসান মিশু আর কি, ও অ্যান্থ্রোপোলজি থেকে তখন জাস্ট পাশ করেছে, চাকরি খুঁজছিল। তো আমার ওই রিসার্চ প্রজেক্টে এই ধরনের একটা কাজ আমি করছিলাম, তো তা ওকে নিয়েছিলাম। তো ওই সময় আবার ও খুব ওর একটা ব্যক্তিগত সমস্যার মধ্যে যাচ্ছিল আর কি, খুব অসুস্থ ছিল, আমি অত অত হয়তো ডিটেলে যাচ্ছি না, কিন্তু খুব অসুস্থ ছিল সে। তো যেহেতু আমি আমার ব্যক্তিগত আমার মানে পেশাগতভাবে ডাক্তারও ছিলাম, তো যেটা হয় যে আমার সাথে মানে ওর তার যেহেতু কাজ করছে ব্যক্তিগতভাবে, সামহাও তার মা আমার সাথে যোগাযোগ করে যে মানে ও খুব একটা বিশেষ সমস্যার মধ্যে আছে, সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল সেই মুহূর্তে। তো সাইকিয়াট্রিস্ট ওকে বলেছে যে ডাক্তার বলেছে যে তাকে কনস্ট্যান্ট সুপারভিশনে রাখতে হবে, যা যেখানে সে কাজ করুক না কেন মানে তাকে একটা কনস্ট্যান্ট সুপারভিশনে থাকতে হবে। তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেহেতু আপনার সাথে কাজ করছে, আপনি একটু আপনিও ডাক্তার এই সাইকিয়াট্রিস্টের সাথে একটু সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন, বলে ওর প্রবলেমটা সেটা একটু আইডেন্টিফাইড হবে এবং আপনি যদি একটু হেল্প করতে পারেন। তো এই সূত্রে যেটা হয় যে আমি মানে ওই সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি, তারপরে পুরো পরিবারের সাথে আমার একটা যোগাযোগ ঘটে যায় আর কি। তো তার মা, তারপরে অন্যান্য ভাই বোন, তাহেরের বোনরা ইত্যাদি পুরো পরিবারের সাথে আমি ওকে কেন্দ্র করে একটা যোগাযোগ ঘটে। এবং এক্সকিউজ মি, তো যেহেতু এমনি তো তাহের সম্পর্কে মানে খুব ডিটেইল আমার যে জানা ছিল তা না, বা অন্যরা যেরকম জানতো মোটামুটি জানা ছিল উনি জাসদে ওনার ফাঁসি হয়েছিল এবং বিতর্কিত নানাভাবে, কিন্তু ওই এই পরিবারের সাথে যোগাযোগ ঘটাতে যেটা হয়েছে যে আমি অনেক আরো অজানা ইনফরমেশন গুলো পাচ্ছিলাম তাদের কাছ থেকে, এবং ক্রমশ আমার আরো কিউরিওসিটি বাড়ে আর কি, বিল্ড আপ হওয়া, একটা বিল্ড আপ হওয়া যে এই লোকটাকে আর একটুখানি জানার ব্যাপার। তো তারা পারিবারিক ভাবে অনেক সমস্যায় ছিলেন তখন, নানারকম লুৎফা তাহের, উনি তো তাহের মারা যাওয়ার পরে উনি একটা চাকরি করতেন, উনি করেছেন উনি আর কি, এবং যেখানে তাদের তারপরে এই ছেলেটাকে নিয়ে খুবই সমস্যা ছিলেন। আমি দেখতাম যে মানে যেহেতু যেটা বলছিলাম যে ডাক্তার বলেছেন যে তাকে একদম কনস্ট্যান্ট মনিটরিংয়ে রাখতে হবে আর কি, তার ভিতরে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়েছিল আর কি সেই সময়,
এবং খুব অ্যাটেম্প নিয়েছিল কয়েকবার সে, তো এই জন্য বলেছে যে তাকে একটা মনিটরিং এ থাকতে হবে। তো কনস্ট্যান্ট যতক্ষণ অফিসে থাকতো সে আমার ডাক্তার ইয়ে করেছিল যে আপনি কনস্ট্যান্ট তাকে আপনার ইয়ের বাইরে কখনো বাইরে যাবে না, এবং আমরা একই বাসে অফিসের বাসে যেতাম আর কি, এবং বাসের থেকে যখন নামতো ওর মা ওই বাসটা কালেক্ট করে বাসায় নিয়ে যেত আর কি। তো আমি বাসে যখন যেতাম প্রতিদিন দেখতাম যে ওর মা দাঁড়িয়ে আছে ওখানে ওই ফুটপাতে, তারপর নামতো একটা রিক্সা নিয়ে ওরা যেত আর কি। এটা আপনার উপন্যাসেও কিন্তু আমি শুরু করেছি দৃশ্যকল্পটা, হ্যাঁ আমি এটা দিয়ে শুরু করেছি। তো এই এই ইমেজটা আমাকে খুব বলতে পারে যে হন্ট করেছে আর কি। জাস্ট আমি ভাবছিলাম যে একটা এই লোকটার এক সময় বাংলাদেশের ইতিহাসটা একদম তার হাতের মুঠোয় চলে আসছিল, তো ইতিহাসে একটা ছোট্ট টুইস্ট আজকে জীবন একটা ছোট এমন একটা জায়গায় নিয়ে গেছে পুরো ইতিহাসের একটা একটা পার্টিকুলার সময়ে। এই ইমেজটা আমাকে খুব হন্ট করতো আর কি, যে ইতিহাসটা একদম অন্যরকম হলে পুরো বিষয়টা হয়তো ডিফারেন্ট হতো আর কি। বলতে পারেন যে এটা থেকে তখন আমার আমার একটা এই ইমেজ থেকে এটাকে আমি বিল্ড আপ করার শুরু করি আর কি। আমার তখন মনে হয় যে এই ক্যারেক্টারটাকে আরেকটুখানি ইন ডেপথ বোঝার চেষ্টা করি। এবং সেখানে তো মানে একটা আরো অনেক প্রাসঙ্গিক বিষয় কিন্তু এসেছে, এবং সেটা বাই দিস টাইম অনেক আলোচনা হয়েছে, রিভিউ হয়েছে, এবং সেটা প্রচুর সময়ও আপনি দিয়েছেন, এবং এটা আমরা জানি যে আপনার পিএইচডিতেও আপনি সম্ভবত এত সময় দিয়েছেন। হ্যাঁ আমি যেটা যেটা সেই আপনার ওখানে আলাপেও বলছিলাম আর কি, যে এটাকে আমি তো প্রায় মানে পিএইচডি করার জন্য যে পরিশ্রম যে পড়াশোনা আমাকে করতে হয়েছে, ইনফ্যাক্ট টু বি ফ্র্যাঙ্ক আমাকে আরো বেশি সময় দিতে হয়েছে বিভিন্ন কারণে। একটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে এই কর্নেল তাহের এমন একজন চরিত্র, সে নানাভাবেই আমি একটা আর্টিকেল পরে লিখেছিলাম যে একটা অমীমাংসিত চরিত্র, হ্যাঁ বাংলাদেশের পলিটিক্সের জন্য একটা খুব ডিফিকাল্ট ক্যারেক্টার, এবং তাকে ঠিক আপনি কোনো পার্টিকুলার ফ্রেমে ফেলতে পারবেন না। আমাদের দেশ তো এখন নানা সেক্টরে বিভক্ত, তো একেবারে হয় আপনি আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জামাত, ইভেন উনি জাসদের পার্টি পলিটিক্স করেছেন, কিন্তু আমি মনে করি যে জাসদও পুরোপুরি উনি ফুললি বিলং করেন না, বা জাসদও তাকে পুরোপুরি ঠিক ডাইজেস্ট করতে পেরেছে বলে আমার মনে হয়নি আর কি। মানে আপনি এক অর্থে আওয়ামী লীগ তাকে বিলং করে না, কারণ আওয়ামী লীগের সে শেখ মুজিবের সেই শাসন আমলেই উনি বিরোধিতা করেছেন। পাশাপাশি বিএনপি মোটেও তাকে বিলং করে না, কারণ মানে জিয়া রহমানের শাসন আমলেই তার ফাঁসিটা হয়েছে। এমনকি জাসদ যে আন্দোলনের নেতৃত্বটা দিয়েছিল এবং জাসদ তার উপর ডিপেন্ড করেছিল এবং আলটিমেটলি যেটা হয়নি, সেখানে জাসদেরও একটা সাংগঠনিক দুর্বলতার কারণে সেটা হয়ে ওঠেনি, তো কেউই আসলে তাকে বিলং করেন না। তো আমি যেটা চেষ্টা করেছি যে এই চরিত্রটাকে দিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে নাটকীয় যে কাল পর্বটা আমি বলতে চাই 69 থেকে 75, মানে বাংলাদেশের শুধু ড্রামাটিক না একটা মেলো ড্রামাটিক টাইম, এই এই টাইমটাকে আমি বেসিক্যালি বলতে পারি যে আমার উপন্যাসটা হচ্ছে যে এই সময়টাকে বোঝার চেষ্টা করা এবং একটা ক্যারেক্টারের কে মাঝখানে রেখে। তো একটা ক্যারেক্টারের জার্নি, বেসিক্যালি এটা আমার জার্নি ছিল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্টিকুলার টাইম ফ্রেম। তো যে কারণে আমি একদম 69-এ যখন ওই তাহের বিয়ে করে তারপর তার মৃত্যু পর্যন্ত আর কি, এবং আরও একটা ব্যাপার যেটা আমাকে ইন্সপায়ার করেছে বলতে পারেন যে মানে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, উনি একটা একজন খুবই সাধারণ মধ্যবিত্ত স্টেশন মাস্টারের ছেলে, সেখানেই বড় হয়েছেন, এবং এমন কোনো মানে বিশাল বৃত্ত বা ইয়ের ভিতর দিয়ে উনি বড় হননি। তো আমার কথা হচ্ছে যে এই বাংলাদেশের একটা খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের ভেতর থেকেই এরকম একটা বীর বেরিয়ে আসা, হ্যাঁ উনি এক ধরনের আমি হিরোই মনে করি আর কি, যে এক সময় ফাঁসির মঞ্চে যে যে বলছেন যে আমি মৃত্যুকে পরাজিত করবো বলে জন্মেছি, মৃত্যুকে পরাজিত করবো বলে। তো আমাদের পুরো পলিটিক্সে খুব ইন্সপায়ার করার মতো ক্যারেক্টার খুব বেশি নাই, তো আমি এই জন্য মনে হয়েছে যে এই 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 যে মানে আমাদের মাটির ভেতরেই খুব সাধারণ জীবনের ভেতরে সেই সেই
সম্ভাবনাগুলো আছে।